হাই ফ্রেন্ড, কলকাতা কোরা ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজ থেকে আমরা jQuery সম্পর্কে শিখতে চলেছি। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে jQuery জিনিসটা কি। jQuery হচ্ছে ফ্রি, লাইট ওয়েট, ব্রাউজার কম্পেটেবল, ওপেন সোর্স একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। ঠিক আছে, তো আপনি এবার নিশ্চয়ই উঠে পালাতে যাচ্ছেন যে কি সব বলে দিলে, আমার মাথায় কিছুই ঢুকছে না। চিন্তা করবেন না, আপনাদেরকে বোঝাবার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন পুরো জিনিসটাই আমি বুঝিয়ে দেবো। তাহলে চলুন ব্যাপারটাকে ভেঙে ভেঙে একটু বুঝে নেওয়া যাক যে জিনিসটা কি আমি বোঝালাম এক্ষুনি। আমি বললাম এটা ফ্রি একটা লাইব্রেরি। সো আপনি আপনার প্রজেক্টে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা jQuery ইউজ করতে পারেন। তার জন্য কাউকে আপনাকে এক টাকা পে করতে হবে না এবং কেউ আপনার থেকে এক টাকা ক্লেম করতে পারবে না। ঠিক আছে, দ্বিতীয় আমি বললাম যে এটা লাইট ওয়েট। সো এটা আপনি আপনার প্রজেক্টে ইউজ করলে আপনার প্রজেক্টের সাইজ বেড়ে যাবে না, এটা কয়েক কেবি জায়গা নেয়। সো আপনি এটাকে ইউজ করতে পারেন স্বাচ্ছন্দ্যে, তাতে আপনার প্রজেক্ট হেভি হয়ে যাবে না। তৃতীয় হচ্ছে আমি বললাম যে এটা ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি, সারা বিশ্বের যত বড় বড় ডেভেলপাররা রয়েছে তাদের কিছু সংযোজন রয়েছে এই jQuery-র মধ্যে। তার ফলে কি হবে, আপনার প্রজেক্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট দেখবেন যে আপনি অলরেডি jQuery UI-র যে লাইব্রেরিটা আছে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন। আপনাকে আর সেই স্ক্র্যাচ লেভেল থেকে একই জিনিস লিখে আর আসতে হচ্ছে না, আপনি টুক করে ওটা ইউজ করে নিলে পরে আপনার অনেক সময় এবং পরিশ্রম সাশ্রয় হয়ে যাবে। বোঝা গেছে? তৃতীয় আমি বললাম কি যে এটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেটা ইউজ করলে পরে জাভাস্ক্রিপ্টের থেকে অনেক ইজি ওয়েতে আমরা অনেক বড় বড় কাজ করে ফেলতে পারি। এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা অ্যাজাক্স কল করতে হলে পরে অনেক কষ্ট করতে হয়, কিন্তু jQuery-র মাধ্যমে সেটা টুক করে হয়ে যায়। তো এবার আপনি বলবেন যে আমি তো জাভাস্ক্রিপ্ট শিখছিলাম, তাহলে আমি হঠাৎ jQuery-তে আসবো কেন? jQuery-তে আসার কারণ হচ্ছে একটাই, যেটা আমরা এর পরের পরের যে সমস্ত ভিডিওগুলো যখন jQuery নিয়ে করবো তখন আপনি বুঝতে পারবেন, জাভাস্ক্রিপ্টে যে কাজটা করতে আপনাকে 5 লাইন কোড লিখতে হয় সেটা হয়তো jQuery-তে 1 লাইন কোড বা 2 লাইন কোডেতে কমপ্লিট করে দেওয়া যায়। তাই জন্য এটা জাভাস্ক্রিপ্টের থেকেও অনেক ইজি ওয়েতে আপনি শিখে যেতে পারবেন। জাভাস্ক্রিপ্ট শিখতে আপনার যত সময় লাগে, jQuery শিখতে হয়তো তার থেকে অনেক কম সময় লাগবে। তো বুঝতে পেরেছেন, এই সমস্ত সুবিধার জন্য jQuery কিন্তু খুব ফেমাস একটা লাইব্রেরি। আমি এটাও বলেছি যে jQuery হচ্ছে ব্রাউজার কম্পেটেবল। এবার ব্রাউজার কম্পেটেবল মানে কি? ব্রাউজার কম্পেটেবল মানে হচ্ছে এটাই, কিছু কিছু আমাদের CSS আছে, কিছু কিছু আমাদের ফাংশনালিটি আছে যেগুলো এক একটা ব্রাউজার বেসিসে সেগুলো সঠিকভাবে কাজ করে না। ঠিক আছে, তো সেখানে আমাদেরকে ওটা ব্রাউজার কম্পেটেবল করতে হয়। কিন্তু jQuery ইউজ করার পরে আপনি যদি সেই সমস্ত জিনিসগুলোকে ইউজ করেন তাহলে দেখবেন যে আপনাকে আর আলাদা করে ব্রাউজার কম্পেটেবিলিটি নিয়ে মাথা ঘামাতে হচ্ছে না, কারণ jQuery নিজেই সেটা টেক কেয়ার করে নেয়। তাই জন্য এই সমস্ত সুবিধাগুলোর জন্য আমরা jQuery-র দিকে বেশি একটু ঝুঁকে পড়ি। এবার আসা যাক আসল কথায়, যে আপনি আপনার প্রজেক্টে jQuery-কে ইনক্লুড করবেন কি করে। jQuery-কে আপনার প্রজেক্টে ইনক্লুড করার 2 উপায় আছে। এক হচ্ছে আপনি jQuery-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে jQuery-র ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে এসে আপনার প্রজেক্টে রেখে দিয়ে, যেভাবে আপনারা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে অন্যান্য কোনো স্ক্রিপ্টকে ইনক্লুড করেন সেইভাবেই আপনি jQuery-র ফাইলটাকেও স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে ইনক্লুড করে দিতে পারেন আপনার প্রজেক্টে। আর দ্বিতীয় আরেকটা উপায় আছে যে আপনি jQuery-র কোনো ফাইলকে তাদের সার্ভার থেকে ডাউনলোড করলেন না, আপনি ডাইরেক্ট CDN মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে ডাইরেক্ট কপি করে কন্টেন্টটাকে নিয়ে আপনার প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে দিতে পারেন। ঠিক আছে, একই রকম কাজ হবে। এই কি, আপনার ফাইলের যে সাইজটা সেটা আপনার প্রজেক্টকে ভারী করছে না, ওটা ডাইরেক্ট ওদের নেটওয়ার্ক থেকে নিয়ে এসে আপনার প্রজেক্টে ঢুকিয়ে দিচ্ছে। বোঝা গেছে? তো এই দুইভাবে আপনি চাইলে পরে jQuery-কে আপনার প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে দিতে পারেন। তো যেটা মুখে বললাম এটাকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নিন। এইভাবে আপনিও আপনার প্রজেক্টে jQuery-কে ইনক্লুড করতে পারবেন। এখানে দেখুন আমি jQuery.com খুলে রেখেছি, jQuery-র অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে আপনি ডাউনলোড jQuery-তে ক্লিক করবেন, তাহলে এটা রিডাইরেক্ট করবে যেখানে সমস্ত jQuery-র ভার্সানগুলো রয়েছে। তো আপনি এখান থেকে কম্প্রেস ভার্সানটা নিতে পারেন। কম্প্রেস ভার্সানটা দেখলে দেখবেন যে এতে সব কিছু এক লাইন বাই লাইন লেখা আছে, আপনি কোডটা দেখে কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ এটা কম্প্রেস ভার্সান, এটা সাইজটা অনেক ছোট। আর আপনি যদি কোডটা কীরকম লেখা আছে সেটা যদি একটু ফরম্যাটেড ভার্সানে দেখতে চান তাহলে পরে আপনি আনকম্প্রেসটা নিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে লেখাগুলো ফরম্যাটিং করে সাজানো রয়েছে। তো যদি আপনার খুব ছোট সাইজের ফাইল দরকার হয় তাহলে আমি বলবো যে কম্প্রেস ফাইলটাই নেবেন, এবং আদারওয়াইজ আপনি যখন প্রোডাকশনের জন্য কাজ করবেন তখন আপনার কম্প্রেস ভার্সানটা নিয়েই বেটার হবে। তো এটাকে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে জিনিসটা চলে আসলো এটা হচ্ছে কম্প্রেস ভার্সান। আপনি কন্ট্রোল S টিপলে পরেই এটা সেভ হয়ে যাবে আপনার মেশিনে। একটু সময় লাগছে, আপনার মেশিনে কোথায় সেভ হবে সেটা বলে দিতে হবে। আমি ডাউনলোড ফোল্ডারেতে সেভ করছি, এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের প্রজেক্টে রেখে দেবো। তো আমি এখানে সেভ করলাম, সেভ করার পরে এটা এখানে সেভ হয়ে গেল।
আমরা ফোল্ডারে চলে যাচ্ছি, ফোল্ডারে গিয়ে এটাকে এখান থেকে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স মেরে দিলাম, মেরে আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে চলে যাচ্ছি। এখানে একটা নতুন ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডারের নাম দিলাম জেএস, ঠিক আছে, তার মধ্যে আমি রেখে দিলাম আমার এই নতুন ফাইলটাকে, ঠিক আছে। এইটা হলো জেকোয়ারি ফাইলটা। এবারে আমরা এটাকে আমাদের একটা এইচটিএমএল এর মধ্যে ইনক্লুড করব। কি করে করব, আমরা সবার ফার্স্টে একটা এইচটিএমএল খুলে নিচ্ছি। এই এইচটিএমএলটার মধ্যে কিচ্ছু নেই, এটা একটা বয়লার প্লেট দেখতেই পাচ্ছেন। তো আমি কি করলাম, এই যে এইচটিএমএল এর হেডেতে ধরে নিচ্ছি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, নেয়ার পরে এখানে এসআরসি দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা ইমেজের এসআরসি দিই সেইভাবেই আমাদেরকে ফাইলটা দিয়ে দিতে হবে। আমাদের ফাইলটা কোথায় ছিল, জেএস ফোল্ডারের মধ্যে ছিল, তাহলে আমরা লিখব জেএস, তারপরে ফাইলের যা নাম ছিল, এটা হাতে হাতে লিখলে পরে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই জন্য আমি পুরোটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমাদের প্রজেক্টের মধ্যে জেকোয়ারি ইনক্লুড হয়ে গেল। এটা একটা উপায় জেকোয়ারিকে ইনক্লুড করার। আর দ্বিতীয় আর একটা উপায় আছে, যেটা আপনি যদি লেখেন গুগলে জেকোয়ারি সিডিএন, যদি লিখে দেন তাহলে যেটা আপনার রেজাল্টে আসছে ফার্স্টেরটাতে ক্লিক করুন, ক্লিক করলেই এখানে চলে আসবে জেকোয়ারি সিডিএন, সেটাকে আপনি জাস্ট কপি করে, এখানেও আসছে কম্প্রেস নেবেন না আনকম্প্রেস নেবেন, ঠিক আছে। তো আমি ধরে নিন মিনিফাইডটা নিলাম, মিনিফাইড মানে কম্প্রেস, ওই একই ব্যাপার হয়। আমি এখান থেকে এই পুরো লাইনটাকে কপি করে নিলাম, স্ক্রিপ্টটা এখানে লিখেই রেখেছে, আমরা নিয়ে এসে আমাদের প্রজেক্টে এখানে স্ক্রিপ্টের পরে হবে, তখন আর আপনাকে এই স্ক্রিপ্টটা লিখতে হবে না, ঠিক আছে। আপনি যে কোনো একটা উপায় অবলম্বন করবেন, নয় আপনি ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে এসে রেখে আপনি এইভাবে লিখে দিতে পারেন, যেভাবে আমরা এই স্ক্রিপ্টটা লিখেছি এরকম লিখে দিতে পারেন, অথবা আপনি ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারেন, এইখানে আপনার স্ক্রিপ্টটা চলে আসলো। এক্সট্রা অনেক প্যারামিটার রয়েছে, এগুলো না থাকলেও আপনার কিছু যাবে আসবে না, এগুলোকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, না চাইলে নাও ডিলিট করতে পারেন, একই রকম থাকলেও কিছু হবে না। আমি ডিলিট করে দিলাম বোঝাবার সুবিধার্থে। আপনি এই লাইনটা ইউজ করবেন, যেটা আপনার ফাইলটা ডাউনলোড করে রাখলে পরে আপনি আপনার ফাইলের পাথটা এখান থেকে দেবেন, আর যদি আপনি ফাইলের পাথ যদি সিডিএন থেকে দিতে চান তাহলে জাস্ট এসআরসি সিডিএন এর এই অ্যাড্রেসটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এই লাইনটা অথবা এই লাইনটা, যে কোনো একটা লাইন হবে, দুটোই একসঙ্গে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে বোঝা গেছে আমরা কিভাবে আমাদের প্রজেক্টের মধ্যে জেকোয়ারি ইনক্লুড করতে পারি, না এইভাবে ইনক্লুড করব, আর না হলে অর লিখে দিচ্ছি এখানে, অর এইভাবে ইনক্লুড করব। এই দুটোর মধ্যে যে কোনো একটা উপায় আমরা অবলম্বন করব, তাতে আমাদের প্রজেক্টে জেকোয়ারি ইনক্লুড হয়ে যাবে। বোঝা গেছে জেকোয়ারি কী করে লিখতে হয় সেটা আমরা এর পরের ভিডিওর থেকে দেখব, আজকের ভিডিওতে এত অবধি, ঠিক আছে, ওকে। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা টোটাল আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার এখনও কোনো মনে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনার কোশ্চেনটা করে দেবেন, আমি আমার সময় মতো অবশ্যই উত্তর দিয়ে আপনাকে সাহায্য করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হব। আর যদি আপনি এখন অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন, আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন, তাহলে আপনাকে বলবো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে তাতে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দেবেন, আমার তোলা প্রত্যেকটা ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারবেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, ততদিন টাটা।